আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো রাশিয়ান ভ্যাকসিন করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে বললেন পুতিন অন্যদিকে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন লেবানিজ প্রধানমন্ত্রী এদিকে আবারও মার্কিন বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা অপরদিকে হোয়াইট হাউসের বাইরে গুলি ট্রাম্পকে সরিয়ে নেওয়া হল সর্বশেষ পরীক্ষা করল জন্য পরিষ্কার দর্শক এবার বিস্তারিত বিশ্বের প্রথম করোনা ভাইরাসের ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া আগামীকাল বুধবার বহুল প্রতাক্ষিত করোনার ভ্যাকসিন নথিভুক্ত করতে যাচ্ছে রাশিয়া সরকার রাশিয়ার দাবি তাদের তৈরি ভ্যাকসিনের মাধ্যমে করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব এদিকে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার ফেসবুক পোস্টে জানিয়েছেন কোভিড ভ্যাকসিন আবিষ্কারের পথে রুশ বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার সব ধাপ পার ধাপে তারা অপমান করেছেন এই ভ্যাকসিন নিরাপদ ও এটি কার্যকর রুশ প্রেসিডেন্ট আরও বলেন আমাদের ওষুধটি এই মহামারীর বিরুদ্ধে খুব কার্যকর এবং এটি শুধু রাশিয়ার জন্য আসা জাগায়নি বরং গোটা বিশ্বের জন্যই সুখবর নিয়ে এসেছে এক সময় সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট মানব জাতিকে মহাশূন্যে নিয়ে গিয়েছিল এবার রাশিয়ান এই ভ্যাকসিনটিও করোনামুক্ত বিশ্বের পথ দেখাবে রাশিয়ার স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিটনেভ জানিয়েছেন আগামী বারোই আগস্ট সরকারিভাবে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন দেওয়া হবে আর আগে শেষ মুহূর্তে দেখে নেওয়া হচ্ছে এই ভ্যাকসিন মানুষের শরীরে নিরাপদ কিনা সবার আগে স্বাস্থ্যমন্ত্রী ও বয়স্কদের এই ভ্যাকসিন দেওয়া হবে চলতি বছরে সাড়ে চার কোটির তৈরির কাজ করবে রাশিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আমেরিকা অন্যদিকে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী বৈরুতে চলমান আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবানিস প্রধানমন্ত্রী হাসান দিয়া দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের পরে আনুষ্ঠানিক ভাবে তার এই ঘোষণা এলো এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরাকের সোমবার মন্ত্রী পরিষদের অধিবেশন শেষে স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান সাংবাদিকদের জানিয়েছেন ইতিমধ্যে দেশটির সরকার পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী টেলিভিশন বিবৃতি স্থানীয় সময় সাড়ে ছয়টায় প্রচার করা হবে সে সময় তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন মঙ্গলবার রাজধানী বৈরুতে বিস্ফোরণের পর গত শনিবার থেকে দেশটির সাধারণ জনতা বিক্ষোভ প্রদর্শন করতে রাস্তায় নেমে আসেন দেশটিতে চলমান বিক্ষোভের মুখে তথ্যমন্ত্রী পরিবেশ মন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্য পদত্যাগ করেন বৈরুতে বিস্ফোরণের ঘটনায় দুই শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন আর এতে আহত হয়েছেন অন্তত ছয় হাজারের বেশি মানুষ এদিকে ইরাক এবং কুয়েতের সীমান্তে মার্কিন সামরিক বাহিনীর জন্য রসদবাহী বহরে হামলা হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী খবর দিয়েছে ওই বহরে কোনো মার্কিন সেনা ছিল কিনা অথবা কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বাগদাদের স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে ওই হামলা হয় ইরাকের তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে প্রায় মাঝে মাঝে মার্কিন বাহিনী এভাবে সামরিক সরঞ্জাম এবং ক্রসিং পয়েন্ট দিয়ে পার করে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দেখভাল করে থাকে বলে ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে হামলার ব্যাপারে কুয়েত নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন বিষয়টি তারা তদন্ত করে দেখছেন ইরাকের কম পরিচিত একটি গরিলা বাহিনী আসাবে কাফা হামলার দায়িত্ব স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছে তারা বলেছেন হামলার মাধ্যমে তারা মার্কিন সেনাদের বহর ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে এবং এবং ক্রসিং পয়েন্টের বিরাট এলাকা ক্ষতিগ্রস্ত হয় হোয়াইট হাউসে প্রেস সময় হুট করে সাংবাদিকের সামনে থেকে সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এক ব্যক্তিকে গুলি করার পর পরিস্থিতি বিবেচনায় ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয় মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে একজন পুরুষকে গুলি করা হয়েছে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তাকেও হাসপাতালে নিতে হয়েছে সিক্রেট সার্ভিস এক বিবৃতি জানিয়েছে প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তির সঙ্গে অস্ত্র নিয়ে হোয়াইট হাউসের কাছে এসেছিল কোন প্রশ্নের উত্তরে সারা না দিলে সিক্রেট সার্ভিস তাকে গুলি করে তার কাছে অস্ত্র কেড়ে নেয় সিক্রেট সার্ভিস এক টুইট বার্তায় জানায় তবে এতে করে হোয়াইট হাউসে কোন জটিলতা তৈরি হয়নি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এ ব্যাপারে ট্রাম্প বলেন হোয়াইট হাউসের সামনেই গুলি চলেছে সন্দেহ ভাজন একজনকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিসের সদস্যরা অত্যন্ত পেশাদার বলেও মন্তব্য করেন তিনি সাংবাদিকদের বৈঠক চলা অবস্থায় সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা ট্রাম্পের কানে কানে কিছু বলার পর ধীর গতিতে তিনি চলে যান ব্রিফিং রুম বন্ধ করে দেওয়া হয় এই ঘটনায় পরে সিক্রেট সার্ভিসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প সর্বশেষ ভূমধ্যসাগরে সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হামাস ইসরায়েলের জন্য পরিষ্কার বার্তা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য পরিষ্কার সতর্ক বাত্রা হিসেবে দেখা হচ্ছে যখন গাজা পতাকা ইসরায়েলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে গতকাল সোমবার কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের আকাশ দিয়ে ভূমত সাগরের দিকে ছুটে যায় এ সময় অবরুদ্ধ গাজার লোকজন ব্যাপক উল্লাস প্রকাশ করেন নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এফপিকে জানিয়েছেন ভূমত সাগরের হামাসের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইসরায়েলকে এই বার্তা দেওয়া হয়েছে যে তাদের জানা উচিত তেল আবিবের আগ্রাসনের মুখে হামাস নীরব থাকবে না হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে বলেছে এটি প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ দু সালের জুন মাস থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েল স্থল আকাশ ও এবং সমুদ্রের পথে অবরোধ দিয়ে রেখেছে ওই বছর হামাস নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনের সরকার গঠন করে হামাসের সরকারকে প্রতিহত করতে ইসরায়েল গাজার উপর অবরোধ দেয় তবে এই অবরোধ ভেঙে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস সূত্র পাস টুডে